नमस्कार आबार जोरासाँकोर छादे चले एसेछि आबार सेई एकई कथा रवीन्द्रनाथेर गाने विशेष करे गाने स्वप्न कत रकम भावे एसेछे एवं सेई स्वप्नेर गानगुलोके अनेक समय आमरा पूजा पर्याय बा प्रेम पर्याय इत्यादि आमरा भेबे थाकि किन्तु ता मोटेई नय एगुलो एकेबारेई स्वप्नेर गान এবং আশ্চর্য যে স্বপ্নের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যে অবচেতন মন থেকে স্বপ্ন আসছে সেই অবচেতন মনের ভিতরে কবি ঢুকতে চাইছে মানে ইনক্রেডিবল হয় না কিন্তু কবি চাইছে না আমিও চাই শিল্পী হিসেবে এবং অবচেতনের ভিতরেই তো আমি আছি আমার প্রায় তিন চতুর্থাংশ এই অবচেতনের ভেতরে বাস করে কিন্তু আমি যাব কি করে সেখানে যাওয়ার রাস্তা নেই ইচ্ছে তো করে স্বপ্নটা কোথা থেকে আসে কত কথা বলে কিন্তু কোথা থাকে কোন অন্ধকারে আমার ভেতরেই থাকে তা তা যে গানটাই আমি আজকে আমার মনে হয়েছে আর রেখো না আধারে আমায় দেখতে দাও এখানে এটা একেবারে স্বপ্নের গান একেবারে অবচেতনের ভেতরে তিনি যেতে চাইছেন কিন্তু পারছেন না অ্যালাস হচ্ছে না ১৯২৩ সালে লেখা বোধহয় ৮ই অগস্টে দুটো গান উনি লিখলেন একটি আর রেখো না আধারে আমায় পরের গানটা আরও আশ্চর্য নিশিতে কি কয়ে গেল মনে কি জানি কি জানি একেবারেই স্বপ্নের গান এবং দুটো গানই তিনি লিখলেন এবং আগে পরে বিশেষ বেশ কয়েকদিন গান অন্য গান আর লিখেননি যাই হোক আর রেখো না আধারে আমায় দেখতে দাও তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও দাও গো কাঁদাও যদি কাঁদাও এবার সুখের গানি সয় না যে আর হায় রে নয় আমার যাক না ধুয়ে অশ্রুধারে আমায় দেখতে দাও তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও তোমার মাঝে আমার আপনারে দেখতে দে দাও দাও গো জানি নাই তো কোন কালো এই ছায়া আপন বলে ভোলায় যখন ঘনায় ভীষণ কায়া জানি নাই তো কোন কালো এই ছায়া আপন বলে ভুলায় যখন ঘনায় ভীষণ কায়া স্বপ্ন ভারে জমলো বোঝা চির জীবন শূন্য খোঁজা হায় রে
ঝিমুর আলো লুকিয়ে আছে রাতের পারে আমায় দেখতে দাও তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও দাও।